আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য রয়েছে নবম ও দশম শ্রেণীর জন্য তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে আলোচনা। নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি নান্দিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ছবিটি দেখতে পাচ্ছ, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা, ছবিতে এই লেখাটি দেখতে পাচ্ছ। তাহলে এই যে ছবিটি দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে কম্পিউটারের কীগুলো কি হাতুড়ি দিয়ে বেঙ্গে সব ফেলে দিই, কেন মানে সমস্যা দেখা দিচ্ছে বা বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে, ট্রাবল শুটিংয়ে দেখা দিচ্ছে। ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে, মানে ট্রাবল শুটিং সমস্যা দেখা দিই। আজকের পাঠ সাধারণ ট্রাবল শুটিং, আজকের শিক্ষণপুটুকু রয়েছে ট্রাবল শুটিং কি বলতে পারবে, ট্রাবল শুটিং সম্পর্কে বর্ণনা করতে পারবে, হার্ডওয়্যার সম্পর্কিত ট্রাবল শুটিং সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ভিডিও দেখে নিই। ভিডিওতে কি দেখা যাচ্ছে? ভিডিওতে একটি সমস্যার সমাধান বা উৎস খুঁজে বের করে সেটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। হার্ড ডিস্কের যে সমস্যা তার সমাধান করে লাগানো হচ্ছে। আমরা চলো আরেকটি ভিডিও দেখি। এই ভিডিওতেও একটি সমস্যার উৎস খুঁজে সমাধান করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি একক কাজ দিচ্ছি। একক কাজটি হচ্ছে যে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া অস্বাভাবিক নয়, তোমার চিন্তার আলোকে লেখো। এখন আমরা জানব যে সাধারণ ট্রাবল শুটিং, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে অথচ কখনো সেটি বিগড়ে যায়নি বা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি, এমন অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে বিরল। তুমি কিছু ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে, সেটা কি সমস্যা দেখা দিতে পারে না? নিশ্চয়ই দেখা দিতে পারে। কিছু কিছু সমস্যা খুবই সাধারণ, আবার কিছু সমস্যা জটিল। সাধারণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অনেক সময় তোমরা নিজেরাই বা ব্যবহারকারীরাই ঠিক করে ফেলতে পারে। আবার যদি জটিল সমস্যা হয়, সেক্ষেত্রে অভিজ্ঞ কারো মাধ্যমে ঠিক করতে হয়। কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলো এর ব্যতিক্রম নয়। কিন্তু তোমরা যারা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করো,
তারা নিশ্চয়ই লক্ষ্য করেছ প্রত্যেকটি যন্ত্রের সাথে একটি করে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা থাকে। তোমরা যারা ইলেকট্রনিক যন্ত্র কম্পিউটার বলো মোবাইল বলো এগুলি ব্যবহার করে থাকো, এটির সাথে কিন্তু একটি ম্যানুয়াল দেওয়া থাকে। এই ম্যানুয়াল দেখে কিন্তু অনেক সময় ছোটোখাটো সমস্যা নিজেরাই সলভ করতে পারো। এই নির্দেশিকার একটি বৈশিষ্ট্য হলো যে এর শেষ দিকে এক বা দুই পৃষ্ঠা থাকে যার শিরোনাম হলো ট্রাবল শুটিং লেখা থাকে। ট্রাবল শুটিং অংশে সাধারণ সমস্যার প্রকৃত এর সমাধান কিন্তু দেওয়া থাকে। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস। এখন আমরা জানো যে ট্রাবল শুটিং কথাটি আসলে কী অর্থ। ট্রাবল শুটিং হচ্ছে যে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া, কোথায় সমস্যা সেটা খুঁজে বের করার একটা প্রক্রিয়া। সাধারণ কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি সমাধান করতে পারে। আর মূলত ট্রাবল শুটিং হচ্ছে এমন কিছু যা একটি নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ট্রাবল শুটিং একটু বেশি প্রয়োজন হয়। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে যে এই যন্ত্রগুলো আমরা অনেক বেশি সময় ধরে ব্যবহার করি, তাই আইসিটির ব্যবহারকারীদের অবশ্যই সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সাধারণত বা সাধারণ হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে। সমস্যা কত ধরনের হতে পারে? সমস্যা দুই ধরনের হতে পারে। তার একটি হচ্ছে যে সাধারণ সমস্যা যা ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারে, আরেকটি হচ্ছে জটিল সমস্যা যা অভিজ্ঞ কারো সাহায্য নিতে হয়। অন্য ইলেকট্রনিক যন্ত্রের চেয়ে কম্পিউটার বা আইসিটির জন্য ট্রাবল শুটিং একটু বেশি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি জোড়াই কাজ রয়েছে। আর এই জোড়াই কাজটি হচ্ছে যে হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি বেশি ব্যবহৃত হয় কেন, চিন্তা করে লেখো। হার্ডওয়্যার সম্পর্কিত কিছু ট্রাবল শুটিং, এখন আমরা জানবো যে হার্ডওয়্যার সম্পর্কিত যে ট্রাবল শুটিংগুলো এগুলো কী কী। যেমন কম্পিউটার সিস্টেম চালু না হলে, তাহলে সিস্টেম চালু না হলে আমাদের কী করণীয়? আমাদের করতে হবে যে মেইন পাওয়ার বা কেবলের সংযোগ দিলে কি না দেখতে হবে। আমাদের যদি হার্ডওয়্যার সম্পর্কিত ট্রাবল শুটিং দেয় তাহলে আমাদের কী করতে হবে? আমাদের আগে দেখতে হবে যে মেইন পাওয়ারের সাথে সংযোগ দিলে কি না, তা আমাদের পরীক্ষা করে বা যাচাই করে দেখতে হবে। মেইন বোর্ডে পাওয়ার আসছে কি না দেখতে হবে। পাওয়ার না এলে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। আমাদের এই হার্ডওয়্যার সম্পর্কিত ট্রাবল শুটিং দিলে এই কাজগুলি আমাদের করতে হবে। কম্পিউটার গণ গণ হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি দেখা গেছে যে কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের কম্পিউটার হ্যাং করে বা হ্যাং হয়ে যায় বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়, তখন আমাদের কী করণীয় বা কী করতে হবে? আমাদের দেখতে হবে যে ল্যাপটপের বা কম্পিউটারের ভিতরে যে কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যানটি না গড়লে বা ঠান্ডা করতে না পারলে এই সমস্যা হতে পারে। তখন
कुलिंग फैन चेक करते देखते हो जे कुलिंग फैन ठीक मत काज करा वायरस थाकले एमन समस्या होते पारे तखन एंटीवायरस व्यवहार करते हबे। अनेक समय देखा गेछे जे कम्पिउटारे भाइरास धरले बा वायरस थाकलेओ आमादेर एई समस्या होते पारे तखन आमादेरके एंटीवायरस व्यवहार करते हबे। कम्पिउटारे तारीख एबं समय ठीक ना थाकलेओ एमन होते पारे तखन आमादेर कि करते हबे तारीख एबं समय ठीक नेई एगुली ठीक करते होबे। मादारबोर्डे जे संयुक्त सीएमओएस बैटारी थाके सेई सीएमओएस बैटारी कार्यक्षमता हारालेओ किन्तु एटी गड़ते पारे तखन बैटारी परिवर्तन करते होबे। अनेक समय देखा जाए जे मनिटरे पावर चालू किन्तु पर्दाय कोनो छवि नेई बा किछु नेई। एई जे छविटी देखते पाच्छो जे पर्दाय एकदम सादा किछुई नेई तखन आमादेर कि करते होबे जे मनिटरेर साथे जे भिडियो केबलटी कम्पिउटारे पिछने लागानो किना जदि भिडियो केबलेर अपर प्रान्तटी स्थायीभावे मनिटरेर साथे जुक्त ना थाके तबे एटीके दृढ़भावे लागिए दीते होबे। ब्राइटनेस एवं कन्ट्रास्ट ठीक करे दीते होबे। सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे एक दलगत काज दिच्छी और ये दलगत काजटी होच्छे जे शिक्षकेर सहायता निये वर्णित समस्यागुलो समाधान करबे। सुप्रिय शिक्षार्थीबृंद आज के ये ऑनलाइन क्लास थी तुम्हारा कतटुकू अर्जन करते पेरेछ तार जन्नो आजकेर ये मूल्यायन पर्वेर प्रश्न और आजकेर ये मूल्यायन पर्वेर प्रश्ने रयेछे साधारण ट्रावल शूटिंग बोलते कि बोझाय कोन यंत्रेर क्षेत्रे ट्रावल शूटिंग बेशी प्रयोजन हय। कम्पिउटारेर समय ओ तारीख ठीक ना थाकले करणीय कि। कम्पिउटारे कय धरनेर समस्या होते पारे ताहले आमरा देखबो जे उत्तरगुलि जे सठिक उत्तरगुलो कोनगुलो एगुलो आमरा देखबो। सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे एक बाड़ी कैस रही है और ये बाड़ी कैसटी हे साधारण ट्रावल शूटिंग सम्पर्के धारणा थका प्रयोजन क्या ता तुम्हार चिंतार आलोके लिखे आनबे। आजकल ये पार्टे आमरा कि शिखलाम साधारण ट्रावल शूटिंग आबारो तुम्हादेरके धन्यवाद जानिए आजकेर अनलाइन क्लास एखाने शेष करछि। आल्लाह हाफेज। अस्सलामु आलाइकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहू।